আপনাদেরকে একটু মাংস দেখাই। কল্যাণীতে চলে আসলাম মিন্টু মণ্ডলের 80 টাকার চিকেন বিরিয়ানি খেতে। এখন প্ল্যাটফর্ম থেকে নামবো, রেলওয়ে স্টেশন থেকে কল্যাণী অটো স্ট্যান্ডে আসলাম। এইখান থেকে শিল্প অঞ্চলে যেতে 10 টাকা করে লাগবে। এই মাত্র অটো ছাড়লো। কল্যাণীতে এই প্রথম আমার আসা। এই মাত্র মিন্টু দাদার দোকানে এসে পৌঁছালাম। এটা হচ্ছে মিন্টু দাদা। মিন্টু দাদার দোকানের নাম হচ্ছে মা হোটেল। এইখানে বিরিয়ানি খেতে আসলাম আমি, চিকেন বিরিয়ানি 80 টাকার। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, আলুর পিসগুলো অনেক বড়, গরম আছে, এখনো ধোয়া উঠছে। তাহলে দাদা আমাকে 1 প্লেট বিরিয়ানি দাও। দাদার দোকানটা ঠিক জেনেম হসপিটালের অপোজিটে, সামনের ওই রাস্তাটাই জেনেম হসপিটাল, আর দাদার দোকানের পেছনেই শিল্প অঞ্চল স্টেশন। দাদার দোকানে ভাত ছাড়াও রুটি পাওয়া যায়, রোল পাওয়া যায়, রুটি তৈরি হচ্ছে এখানে, একজন রুটি বেলছে আর একজন রুটি ছেঁকছে, আর এই পাশে রোল তৈরি হচ্ছে। রোল কাঁচা লঙ্কা, টমেটো সস, রোল প্যাকেট হয়ে গেল। দাদা নিজে হাতে আমার খাবারটা নিয়ে আসলো। 80 টাকার বিরিয়ানি, রাইস অনেক দিয়েছে। দাদা আমার পাশে বসে আছে, আমরা একটু দাদার সাথে কথা বলি আর খাই। দাদা ব্যবসা কতদিন ধরে করছেন এখানে? 15 বছর চলছে ব্যবসা। ভাতগুলো কিন্তু খুব ঝরঝরা হয়েছে, আর মাংসের পিসটাও কিন্তু অনেক বড়। এইখানকার টাকার হিসাব করলে, 80 টাকা হিসাব করলে আমাদের দেশে 105 টাকা মতন হবে। খাওয়া যাক। অসাধারণ, আমি যা মনে করেছিলাম তার থেকেও ভালো। দাদা এক্সট্রা করে আবার এই যে সালাদ নিয়ে আসলো, শসা আর কাঁচা পেঁয়াজ। দাদা কিন্তু প্রথমে 50 টাকার বিরিয়ানি বিক্রি করতো, তখন লকডাউন, পুরো লকডাউন। কল্যাণীতে একটাই আমার দোকান খোলা ছিল, আর কোনো হোটেল খোলা ছিল না। হাসপাতালের অপোজিটেই তার দোকান, এখানে ব্যাপক সেল হয় এই বিরিয়ানি। আর কল্যাণীতে খুব নাম করা এই মা হোটেলটা, আমি ইউটিউব দেখে এখানে খেতে আসলাম। দাদা এখানে 15 বছর ধরে ব্যবসা করছে। তারপর চিকেন বিরিয়ানির এই মাংসটা খুব নরম হয়েছে, খুবই সুন্দর। তারপর আরেকটা জিনিস কি, আমার দাদা কিন্তু অর্ডারেও খাবার দেয়। কল্যাণীতে এইবারই কিন্তু আমার প্রথম আসা, তাও একমাত্র এই দাদার জন্য। দাদার এই চিকেন বিরিয়ানি খাইতে আসছি, নাহলে তো মনে হয় কল্যাণীতে আসা হইতো না। দাদার অরিজিনাল বাড়ি আবার বাংলাদেশের ফরিদপুরে। আপনাদেরকে একটু মাংস দেখাই। অনেক নামি দামি রেস্টুরেন্ট বা চাইনিজে এমন সুন্দর রান্না হয় না। বাংলাদেশ থেকে যদি কল্যাণীতে কেউ ঘুরতে আসেন আর আমার ভিডিও দ্বারা দেখবেন, তা কল্যাণীতে জেনিম হাসপাতাল ঠিক অপোজিটে মিন্টু দার মা হোটেল। মিন্টু দার এই মা হোটেলটা একবার জন্য হলে অন্য কোনো কিছু না খেলে বিরিয়ানিটা খাই টেস্ট করে দেখতে পারেন। আমার খাওয়া প্রায় শেষের দিকে। অনেক শান্তি করে খেলাম আজকে। 80 টাকায় চিকেন বিরিয়ানি, এতগুলো ভাত খুব কম জায়গায় হয়তো পাওয়া যাবে, তার মধ্যে মিন্টু দাদার মা হোটেল একটা, কল্যাণীতে এটা। সবাই ভালো থাকবেন, বাই বাই।